হ্যালো গাইস, আজকে আমি কথা বলবো সাত লিপিকার কম্পিউটার অপারেটর এবং সাত মুদাকরি কম্পিউটার অপারেটরের মধ্যে পার্থক্য কী। দুইটি ক্যাটাগরিতে কিন্তু লুক নেওয়া হয়ে থাকে। আপনি একটি সার্কুলারে লক্ষ্য করে দেখবেন সাত লিপিকার কম্পিউটার অপারেটরও কিন্তু লুক নিচ্ছে, সেই সাথে সাত মুদাকরি কম্পিউটার অপারেটর পদেও কিন্তু লুক নিয়ে থাকে। তো আমাদের মধ্যে কিন্তু অলরেডি একটি ভুল ধারণা তৈরি হয়ে গিয়েছে যে দুইটি পদেরই কিন্তু কাজ একই রকম। কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে দুইটি পদের কাজ কিন্তু একই রকম না, ভিন্নতা রয়েছে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আপনাকে জানতে হবে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটরের কাজ কি, যার ইংরেজি অর্থ হচ্ছে টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর। সাত লিপি একটি সংক্ষিপ্ত প্রতিলিপি লেখার পদ্ধতি যা কার্সিভের তুলনায় লেখার গতি এবং সংক্ষিপ্ততা বাড়িয়ে থাকে। একটি ভাষার লেখার সাধারণ পদ্ধতি হয়ে থাকে যা সাট লেখার প্রক্রিয়াটিকে গ্রিস্টোনোস সাট এবং গ্রাফেন যা লিপি বা লেখন থেকে সাত লিপি বলা হয়ে থাকে। সেই সাথে আপনাকে জানতে হবে সাট মুদ্রাকরি কাম কম্পিউটার অপারেটরের কাজ কি, যার ইংরেজি অর্থ হচ্ছে ক্যাশিয়ার অ্যান্ড কম্পিউটার অপারেটর। সাট মুদ্রাকরি কাম কম্পিউটার অপারেটরের কাজ হচ্ছে সাংবাদিকতার ভাষা বা শর্ট হ্যান্ড ভাষাকে অনুবাদ করা এবং কম্পিউটার টাইপ করে প্রিন্ট করা। এখন আপনাকে আমি জানাবো সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটরের বেতন কত। বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। সেই সাথে সাত মুদ্রাকরি কাম কম্পিউটারের বেতন 11,000 থেকে 26,590 টাকা। সাধারণত সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটরের গ্রেড হয়ে থাকে 13তম, সেই সাথে সাত মুদ্রাকরি কাম কম্পিউটার অপারেটরের গ্রেড হয়ে থাকে 11তম। এখন আমি আপনাদের মাঝে তুলে ধরব সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর এবং সাত মুদ্রাকরি কাম কম্পিউটার অপারেটর পদের মধ্যে সমান প্রাধান্য দেওয়া হয়ে থাকে যে সকল বিষয়গুলোতে। আবেদনকারীর যোগ্যতা, সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বিভাগসমূহ, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, সংস্থাসমূহের নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য ভিন্ন ভিন্ন নিয়োগ বিধিমালা জারি করা হয়। ব্যক্তিগত ও প্রশাসনিক কর্মকর্তা পদে প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি প্রয়োজন হয়। সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাত মুদ্রাকরি কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। পাশাপাশি উভয় ক্ষেত্রে বাংলা ও ইংরেজিতে সাত লিপি ও কম্পিউটারের মুদ্রা করে নির্দিষ্ট গতিতে লেখার যোগ্যতা থাকতে হয়। বেতন ভাতা ও সুযোগ সুবিধা, এইসব পদে সরকারি বেতন কাঠামোর 10 থেকে 16 নম্বর গ্রেড বেতন ও অন্যান্য সুযোগ প্রদান করা হয়ে থাকে। এছাড়া আবাসন, পরিবহন, চিকিৎসা সহ অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যায়। কারিগরি যোগ্যতা, সরকারি চাকরি এই শাখায় আবেদন করতে হলে অবশ্যই কারিগরি যোগ্যতা থাকতে হবে। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত ব্রাঞ্চ অফিসার সোহেল আহমেদ জানান, এই পদে প্রার্থীকে ভালো করার জন্য অবশ্যই সাত লিপি ও কম্পিউটার মুদ্রাকরি যোগ্যতা সম্পন্ন হতে হবে। পদোন্নতি, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাত মুদ্রাকরি কাম কম্পিউটার অপারেটর পদে যোগদান করে বর্তমানে ব্যক্তিগত কর্মকর্তা পদে চীনের বেইজিংয়ের বাংলাদেশ দূতাবাসে কাজ করেন জামাল উদ্দিন। এই পদগুলোতে পদোন্নতির বিষয়ে তিনি জানান, এই পদগুলোতে নিয়োগ পেয়ে সহকারী সচিব, ক্যাডার বহির্ভূত সিনিয়র সহকারী সচিব, ক্যাডার বহির্ভূত এমনকি ক্ষেত্র বিশেষ উপসচিব ক্যাডার বহির্ভূত পর্যন্ত পদোন্নতি লাভ করা যায়। প্রশিক্ষণ কোথায় নেবেন, সাধারণত শিক্ষায় শিক্ষিত হলে এই পদগুলোতে ভালো করার সম্ভাবনা অনেক কম থাকে। তাই এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের ব্যক্তিগত উদ্যোগে কারিগরি যোগ্যতা অর্জন করতে হবে। রাজধানীগুলোতে সাত লিপি কোর্সসমূহ প্রশিক্ষণ দেওয়ার জন্য বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে, আপনি সেখানে প্রশিক্ষণ নিতে পারেন। আশা করি সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর এবং সাত মুদ্রাকরি কাম কম্পিউটার অপারেটরের মধ্যে পার্থক্যটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে
প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন।